কথা বলেছে মালানা হাফেজ মুসলিউদ্দিন খ্যাতিব কেটিসি জামে মসজিদ কুমিল্লা অনেকদিন পরে ওনার সাথে দেখা বয়স হয়েছে ওনার আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক আমি আসার পথে কণ্ঠ শুনে আন্দাজ করে ফেলছি এটা কেটিসির হুজুর হবে গত বছর দেখা হতো অনেক জায়গায় তো চমৎকার কথা বলে এই যে উনি যে আজকে যে আমাকে বললো যে হুজুর দোয়া করেন অনেক বয়স হয়েছে আপনাদের কি মনে হয় কেটিসের হুজুর কি আজীবন এরকমই ছিল না এই যে সামনে যে ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চাদের মতো একদিন উনি ছিল ছোট্ট শিশু ছিল শৈশব কৈশোর যৌবন বর্ণাঢ্য জীবন পেরিয়ে এখন উনি বার্ধক্যের ভারে নুজ্জ হয়ে পড়েছেন তো এখন যারা আমরা ইয়াং রক্ত গরম ডানে বাইয়ে তাকাতে চাই না আর বলি সব আমার আমার সব খায়া ফালামু সব ভেঙ্গা ফালামো আমাদেরকেও কিন্তু ওই বয়সে যেতে হবে ঠিক কি না যেতে হবে বয়স্ক হয়ে যেতে হবে এজন্য এই সময়টা যৌবনের সময়টা বড় দামি সময় এই সময় আবাদত করলে কবুল করে কে যৌবনের আবাদতকে পছন্দ করে কে আপনি যৌবনে নামাজ পড়বেন যুবকরা তোমরা নামাজ পড়বা ইসলামের পক্ষে কাজ করবা বুড়া হয়ে গেলে নামাজ পড়তে না পারলেও আল্লাহ বলবে ওর যৌবন বয়সে ও যা করেছে ওই হিসাব করে আমুল নামায় ফেরস তারা তোমরা লিখে দাও এটা অনেকটা পেনশন সিস্টেমের সারা বছর আপনি গভর্নমেন্ট সার্ভিস করেছেন সোসাইটিকে সার্ভ করেছেন দেশকে দেশের সেবা করেছেন কিন্তু বয়স যখন ষাট সত্তর চাকরি ছেড়ে দিয়ে আর সেবা দিতে পারেন না তখন আপনাকে পেনশন দেওয়া হয় তা আল্লাহরও পেনশন সিস্টেম আছে আপনি যুবক বয়সে যদি আবাদত করেন বার্ধক্যের ভারে কোমরে ব্যথা মাজায় ব্যথা মসজিদে যেতে না পারলেও প্রতি জামাতের সব আপনার আমল দিবে কে এজন্য যুবকরা তোমাদের মধ্যে আছে অনেক শক্তি অনেক সম্ভাবনা তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস এই উচ্ছ্বাসগুলোকে ইসলামের কাজে লাগাতে হবে ইসলামের পক্ষে লাগাইতে হবে শাহাবাগে যায় উল্টা পাল্টা মিছিল দিলে চলবে না যেরকম ঠিক কিনা তোমাদের মিছিল হবে কোরআনের পক্ষে তোমাদের মিছিল হবে ইসলামের পক্ষে তোমাদের মিছিল হবে মানবতার পক্ষে আল্লাহ আমাদেরকে সমাজ দান করু